কুমিল্লা এক প্রাচীন জনপদ। সুপ্রাচীন কাল থেকে এ এক অগ্রসর মানুষের অঞ্চল। প্রাচীন ঐতিহ্যের সাথে যুক্ত হয়েছে এখানে প্রকৃতির অকৃব ঔদার্য আর অনুপম সৌন্দর্য রাশি। নানা বিবেচনায় সমৃদ্ধ এক জনগোষ্ঠীর বসবাস এই অঞ্চলে। কুমিল্লা কোটবাড়ি সভ্যতার লীলাভূমি। 1400 বছর আগে গড়ে ওঠে এখানে বেশ কয়েকটি আবাসিক বিদ্যাপীঠ। শালবন বিহার তার অন্যতম। এখানে হয়েছে শিক্ষার সাধনা, জ্ঞান ও বিজ্ঞানের চর্চা। 1500 বছর আগে পৃথিবীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য মহাস্থবির শিলভদ্র ছিলেন কোটবাড়ির পশ্চিমে চান্দিনার কৈলান গ্রামের সন্তান। কোটবাড়ি আজও কুমিল্লার শিক্ষা অঞ্চল নামে বিবেচিত। গড়ে উঠেছে এখানে বিশ্ববিদ্যালয় ও কলেজ সহ নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। তারই ধারায় সর্বশেষ সংযোজন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে 12 অক্টোবর 2014 সালে শিক্ষা মন্ত্রণালয় নিজস্ব জমির উপর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি স্থাপনের অনুমতি প্রদান করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 18 মে 2015 তারিখে 8টি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি ও পাঠদানের অনুমতি প্রদান করেন। এরই প্রেক্ষিতে UGC অনুমোদিত BBA, MBA, LLB, LLM, বাংলা, ইংরেজি, ইকোনমিক্স এবং ম্যাথমেটিক্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করে সেপ্টেম্বর 2015 সেশন থেকে একাডেমিক কার্যক্রম শুরু করা হয়। স্বল্প ব্যয়ে লেখাপড়ার সুবিধা এই বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান। নিসর্গের সবুজ আর শিক্ষার জন্য মনোরম শান্ত পরিবেশ যেন যুগলবন্দী। ছাত্রছাত্রীদের কোলাহলে প্রতিদিন মুখর হয়ে ওঠে পাহাড় বেষ্টিত এই শিক্ষাঙ্গন। 21 শতকের শিক্ষাভিযাত্রায় এক অনন্য প্রতিষ্ঠান CCN, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু MP এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি। এই বোর্ডে রয়েছেন শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ, জয়েন্ট স্টক কোম্পানিজ কর্তৃক বোর্ড অব ট্রাস্টিজ রেজিস্ট্রিকৃত। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটি, পাঠক্রম কমিটি, শিক্ষক নিয়োগ কমিটি, শৃঙ্খলা কমিটি, অভিযোগ কমিটি, ক্রয় কমিটি, ভর্তি কমিটি, শিক্ষার মানোন্নয়ন কমিটি সমূহ কাজ করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর মহোদয়ের সদয় সম্মতির প্রেক্ষিতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে যোগদান করে দক্ষতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্তের প্রেক্ষিতে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডক্টর AKM আসাদুজ্জামান প্রো ভাইস চ্যান্সেলরের চলতি দায়িত্ব পালন করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর মহোদয়ের সদয় সম্মতির প্রেক্ষিতে ডক্টর আলী হোসেন চৌধুরী এই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে যোগদান করেছেন। বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্ত মোতাবেক জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম চৌধুরী রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন। তিনি বোর্ড অব ট্রাস্টিজেরও সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা। কুমিল্লার শিক্ষা অঞ্চল নামে খ্যাত কোটবাড়িতে পাহাড় ঘেরা নান্দনিক পরিবেশে বিশাল পরিসরের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনসমূহ গড়ে উঠেছে। ইতোমধ্যে ফ্রন্ট অফিস, লাইব্রেরি, একাডেমিক ভবন,
প্রশাসনিক ভবন, রিসার্চ সেন্টার, ইত্যাদি ভবনসমূহ নির্মাণ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও ভবন নির্মাণের জন্য বোর্ড অব ট্রাস্টিজ সিদ্ধান্ত গ্রহণ করেছে। রয়েছে পর্যাপ্ত তাত্ত্বিক ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। গুণগত মানসম্পন্ন প্রকৌশল শিক্ষা নিশ্চিত করার জন্য রয়েছে উন্নত মানের 17টি বিজ্ঞান ও প্রকৌশল ল্যাব। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, দিকে দিকে একই শূন্য সময়ের জয় গায়, ব্যথা ভুলে ছুটে চলো ভুলে সব অভিমান, যাও না যাও না কন্যা তুলে নাও পিছুটায়, যে দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান। স্বাগত জানা চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। শিক্ষা ও গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ক্যাম্পাসে সুবিশাল লাইব্রেরি রয়েছে। বিভিন্ন ধরনের জার্নাল সহ লাইব্রেরিতে কয়েক হাজার রেফারেন্স বই বিদ্যমান আছে। এছাড়াও লাইব্রেরিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইন পদ্ধতি চালু থাকায় শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন প্রান্তের রেফারেন্স বই এবং জার্নালের সহযোগিতা নিতে পারছে। সবুজ প্রকৃতির মাঝে পাহাড় চূড়ায় গবেষকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করে গড়ে তোলা হয়েছে গবেষণা কেন্দ্র। পাহাড় ঘেরা এই নান্দনিক পরিবেশে সুবিশাল পরিসরে প্রতিষ্ঠানটি স্থাপিত হয় শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মনোযোগ আকর্ষণ, নৈতিক মূল্যবোধ, সহশিক্ষা কার্যক্রম ইত্যাদির মাধ্যমে মানবিক গুণাবলী সম্পন্ন সুনাগরিক তৈরি করা সহজ হচ্ছে। মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার এবং সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদেরকে নামমাত্র ফির মাধ্যমে পাঠদান করা হচ্ছে। ধর্মীয় অনুশাসনের মাধ্যমে মানবীয় গুণাবলীর সম্পন্ন সুনাগরী গড়ে তোলার লক্ষ্যে ক্যাম্পাসে সিসিএন জামে মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও তাদের স্বস্ব ধর্ম পালনের সমান সুযোগ পেয়ে থাকে। ভাষা শহীদ মুক্তিযোদ্ধাদের অমর কীর্তি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরবার জন্য ক্যাম্পাসে শহীদ মিনার তৈরি করা হয়েছে। ক্যাম্পাসে ঊর্ধ্বতন শিক্ষক কর্মকর্তাদের বাসভবন সহ স্টাফ কোয়ার্টার ও গেস্ট হাউস বিদ্যমান রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য আলাদা আলাদা হোস্টেল রয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে বিনামূল্যে ট্রান্সপোর্ট সুবিধা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাতেও কর্তৃপক্ষের রয়েছে সজাগ দৃষ্টি। ক্যাম্পাসে প্রয়োজনীয় সংখ্যক দিবা ও নৈশ প্রহরী যেমন রয়েছে, তেমনি রয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে সিসিটিভি ক্যামেরা।
একদল দক্ষ ও নিবেদিত শিক্ষকের তত্ত্বাবধানে গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হচ্ছে। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের সহযোগিতার মাধ্যমে মানসম্পন্ন শিক্ষার নির্মল পরিবেশ গড়ে তোলা হয়েছে। এছাড়াও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ, ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদির আয়োজন করা হয়। আন্তর্জাতিক মানের সিলেবাস ও কারিকুলাম তৈরি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন গ্রহণ করা হয়েছে। সেশন জট মুক্ত থাকার জন্য বছরের শুরুতেই একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে সে অনুযায়ী পাঠদান, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ ইত্যাদি কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। শিক্ষার্থীদেরকে মানবিক গুণাবলী সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সহশিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা হচ্ছে। ইনডোর ও আউটডোর খেলাধুলা, বিভিন্ন ধরনের ক্লাব গঠন করে স্বশিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির প্রয়াস চালানো হয়। ইন্ডাস্ট্রি ভিজিট, শিক্ষা সফর, ডিবেটিং, প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও শারীরিক বিকাশ অব্যাহত। সকল জাতীয় দিবস উদযাপন সহ সরকার ও মঞ্জুরি কমিশন নির্দেশিত সহপাঠক্রমিক সকল কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা হয়। পাহাড় ঘেরা আধুনিক পরিবেশে স্থাপিত বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উদ্যোক্তাগণ প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই প্রাথমিক প্রয়াস মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে কোলাবোরেশন তৈরি। দুই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ইত্যাদির ফলে শিক্ষার মান আরও উন্নত হবে বলে আমরা আশাবাদী। আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক নবদিগন্তের সূচনা করবে কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।